চাঁদনীপুর ও তার আশেপাশের এলাকা থেকে একের পর এক সদ্যজাত শিশুরা নিখোঁজ হয়ে যাচ্ছে। পুলিশ শত চেষ্টা করলেও কিছুতেই শিশুদের খুঁজে বের করতে পারছে না, এমনকি কোনোভাবেই বুঝে উঠতে পারছে না কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত। হঠাৎই ঘটে আর এক দুর্ঘটনা। একদিন যুবনেতা শিশুও নিখোঁজ হয়ে যায়। সেই সময় লোকাল থানার ওসি ছুটিতে থাকে, ইনভেস্টিগেশনের দায়িত্ব এসে পড়ে সাব ইন্সপেক্টর মৈনাক ব্যানার্জির ওপর, এবং এই কাজে মৈনাককে সাহায্য করবে প্রাইভেট ডিটেকটিভ কেশব। ঠিকই ধরেছেন, নতুন ছবি আসতে চলেছে, ছবির নাম সত্যি আর ফিরবে না। অভিমিত্র পরিচালনা করেছেন এই ছবি। ছবির পরিচালক হিসেবে প্রথম কাজ হলেও টলিপাড়ায় তার নাম কিন্তু সকলের মুখে মুখে চর্চিত, কারণ খোকা 420, কানামাছি, খিলাড়ির মতো আরও অনেক ছবির সুন্দর সুন্দর পোস্টার তো তারই তৈরি। ছবিতে দেখা যাবে জিমি বন্দ্যোপাধ্যায়, সৌরভ এবং গৌরব চক্রবর্তীকে। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত শিশুদেরকে মৈনাক এবং কেশব উদ্ধার করতে পারে কিনা। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।